আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আপনাদের সম্মুখে এখন এমন একটি ভিডিও নিয়ে এসেছি যারা এমন নোটিফিকেশন নিয়ে বিরক্তিবোধ করছেন বা বিরক্তির মাঝে আছেন, তারা এখান থেকে মুক্তি পেতে পারেন খুবই সহজে। আপনি যারা চান না যে তাদের ফোনে ইমোর নোটিফিকেশনগুলো এসে বারবার বিরক্তি করুক, তাদের জন্য এই ভিডিওটি দেওয়া হয়েছে। আপনারা চাইলেই এই নিয়ম অনুসারে এই বিরক্তি থেকে মুক্তি পেতে পারেন। আপনাকে মুক্তি পেতে যা করতে হবে, প্রথমে আপনার ফোন থেকে ইমোতে যাবেন। তারপর যে গ্রুপ থেকে আপনাকে বেশি বিরক্ত করা হয়, দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আছে, প্রতি থেকে নোটিফিকেশান আসছে, তো যেখানে বেশি আপনাকে বিরক্ত করা হয় আপনি সেটাতে ক্লিক করবেন। মনে করেন আমাকে এই গ্রুপটা বিরক্ত করছে, আমি এই গ্রুপে গেলাম, যাওয়ার পর দেখেন অনেকে লেফট নিচে যাচ্ছে, তো এভাবে এটার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রুপ ইনফো লেখা আসছে। যদি আপনি চান যে আপনি কিছু সময়ের জন্য এটা অফ করে রাখবেন, তাহলে MUTE অর্থাৎ মিউটে দিবেন। আর যদি চান যে না, এটা একদম অফ করে দিবেন, তাহলে আপনি গ্রুপ ইনফোতে যাবেন। আর যদি গ্রুপটা ইউজ করতে চান, সেক্ষেত্রে অ্যাড মেম্বার দিয়ে আপনি মেম্বারদেরকে অ্যাড করে দিবেন, অর্থাৎ অ্যাড মেম্বার দিয়ে যাদেরকে অ্যাড করতে চান তাদেরকে এইভাবে অ্যাড করে দেবেন, এভাবে অ্যাড করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন তখন সবাই অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি এটা এই গ্রুপটা না চান, গ্রুপ থেকে কোনো নোটিফিকেশান আসুক এটা না চান, না দেখতে চান, আপনার রিমোটে এই গ্রুপটাকে না দেখতে চান, রিমুভ করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রুপ ইনফোতে যেতে হবে। আপনি গ্রুপ ইনফোতে গিয়ে দেখবেন যে এখানে যারা যারা আছে সবার একটা লিস্ট আছে। এই দেখেন এখানে কে আছে, এমডি উমেশ, এরপরে আবুদ, মানে সবার নাম আছে আর কি। তারপর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি এই দেখেন লেভেলে ক্লিক করে এই গ্রুপটাকে লেভেল করে দেবেন। দেখেন এই গ্রুপটা যখন লেভেল করে দেবেন তখন এই গ্রুপটাকে আর আপনার ইমোতে পাবেন না, আর কখনও আপনাকে বিরক্ত করতে পারবে না, ইমো থেকে কোনো নোটিফিকেশন আসবে না। এভাবে আপনি চাইলে আপনার ইমোর যে নোটিফিকেশান আছে এটা থেকে রেহাই পেতে পারেন। আর তাছাড়া যদি আপনাকে কেউ ইমোতে বিরক্ত করে, সেক্ষেত্রে আপনি যেভাবে তাকে ব্লক করতে পারেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমোতে ক্লিক করবেন, তারপর ওর ইমোতে এই ডিলিট দিয়ে দেবেন, ও ব্লক হয়ে যাবে। এই যে আপনি ডিলিট দেওয়ার পর ওকে ব্লক করে দিবেন, ও ব্লক হয়ে গেছে, এখন ও চাইলেও আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, ও ব্লক হয়ে গেছে, এখন ও চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। যখন আবার ওকে অ্যাড দেওয়া হবে তখনই ও যখন চাইবে তখন আমার সাথে আবার যোগাযোগ করতে পারবে, অর্থাৎ এটা অ্যাড দেওয়ার পর, যতক্ষণ না আমি অ্যাড দিচ্ছি ততক্ষণ ও পারবে না আমার সাথে যোগাযোগ করতে। ঠিক আছে, এভাবে আপনারা ইমোর যে নোটিফিকেশনের বিরক্তি বা যে ধরনের বিরক্তি আছে বিরক্তি থেকে মুক্তি পেতে পারেন। আর তাছাড়া আপনি অনেকে হয়তো বা এই বিষয়গুলো জানেন বা কেউ অনেকে জানেন না, তো সেক্ষেত্রে সেজন্য আমি আপনাদেরকে আবার ওই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত করে দিচ্ছি। আপনি কিভাবে আপনার পাশের বন্ধুকে ইমোতে পেতে পারেন, এই দেখেন অ্যাড ফ্রেন্ড লেখা আছে, আপনি অ্যাড ফ্রেন্ডে যাবেন, অ্যাড মি, যদি ওর ফোন নাম্বার থাকে তাহলে অ্যাড বাই ফোন নাম্বার দিয়ে সার্চ করলে, যখন আপনি এখানে নাম্বার দিয়ে সার্চ করবেন তখন ও এসে যাবে। আর অ্যাড মি দিয়ে আপনার লিস্টে যদি কেউ থাকে তাহলে তাদেরকে অ্যাড দিতে পারেন। আর ব্লক কন্ট্যাক্ট অর্থাৎ যাদেরকে ব্লক করছেন তাদের অপশনগুলো এখানে আসবে, আমি কাউকে ব্লক করিনি কারণ কাউকে দেখায়নি। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় আমি কনফার্ম করে দিচ্ছি, এটা হলো আপনি কিভাবে ইমো থেকে নাম চেঞ্জ করবেন। দেখেন ইমো প্রথমে ইমোতে যাবেন, এই দেখেন ইমোতে গিয়ে তারপর এই যে ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে রিকোয়েস্ট নেম চেঞ্জ প্রোফাইল দিলে আপনার ইমো যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি রিকোয়েস্ট নেম চেঞ্জ হয়ে দেবেন তখন নামটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনাকে দেখাচ্ছি ইমোর নোটিফিকেশানগুলো, যদি আপনি চান যে আপনার এখানে সবাই থাকবে কিন্তু নোটিফিকেশানগুলো আসবে না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দেখেন ইমোর নোটিফিকেশান যখন আপনি এগুলো অফ করে দিবেন, এভাবে অফ করে দিবেন, তখন দেখবেন আপনার এখানে আর কোনো নোটিফিকেশান আসছে না। যদি আপনি গ্রুপ নোটিফিকেশান অফ করে দিতে চান তাহলে এই অপশনগুলো, এখন যেগুলো আমি অপশনগুলো ইনেবল করছি এগুলো ডিসেবল করে দেবেন, অর্থাৎ এই টিক চিহ্নগুলো
সরিয়ে দিবেন, তাহলে দেখবেন ইমো থেকে কোনো নোটিফিকেশান আপনাকে বিরক্ত করতে পারছে না। আর যদি আপনি চান যে না নোটিফিকেশানগুলো আসুক, তাহলে এগুলোতে টিক দিয়ে রাখবেন, অর্থাৎ অপশনগুলো ইনেবল করে রাখবেন। এটা হলো আপনার আপনার ফ্রেন্ডস অর্থাৎ নাম্বার দিয়ে, আপনার স্বাভাবিকভাবে নাম্বার দিয়ে যে ইমোকে বুঝে থাকেন, অর্থাৎ ওই ইমোর নোটিফিকেশানগুলো হলো এগুলো। যদি ওই নোটিফিকেশানগুলো না চান, তাহলে এই অপশনগুলো কী করে দেবেন, অফ করে দেবেন, এই নোটিফিকেশানগুলো ডিজেবল করে দেবেন। আর যখন দেখবেন যে না আমি গ্রুপের নোটিফিকেশানগুলো চাচ্ছি না, সেক্ষেত্রে যে এইগুলো ডিজেবল করে দেবেন, তাহলেই আপনাকে আর নোটিফিকেশান দিয়ে কেউ বিরক্ত করতে পারবে না, আপনি বিরক্তি থেকে রেহাই পেয়ে যাবেন। তো গাইস, আমি আপনাকে আজকে এতটুকু দেখালাম। যদি এ বিষয়ে আরও কারো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, তাহলে আপনি আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফেসবুক পেজেও কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হলো 786.justic.help, অর্থাৎ 786.justic.help। থ্যাংক ইউ, সবার শুভকামনা।